শরীর বজায় রাখতে নিয়মিত যোগাসন করা প্রয়োজন। শরীর এবং মন দুয়ের উপরেই যোগের প্রভাব অপরিসীম। যোগাসন মানসিক জড়তা এবং অবসন্ন ভাব কাটাতে সাহায্য করে। যোগাসনের মাধ্যমে রাগ চঞ্চলতার মতো মনের বেশ কিছু অবস্থাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। যোগা হলো একমাত্র প্রাকৃতিক উপায় যা শারীরিক গঠন ঠিক করে এবং গোটা শরীর জুড়ে কাজ করে। দৈনন্দিন ভিত্তিতে যোগব্যায়াম অনুশীলন করলে অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে। যোগব্যায়াম যে কোনো জায়গায় এবং যে কোনো সময় করা যেতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা সরঞ্জামের প্রয়োজন হয় না। নিয়মিত যোগাভ্যাস মন এবং শরীরের উপর সম্পূর্ণ সঠিক নিয়ন্ত্রণ প্রদান করে, যা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই দিন দিন বাড়ছে যোগা করার প্রয়োজনীয়তা। তবে সঠিক প্রশিক্ষকের নির্দেশ মতো যোগা করতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। রবিবার সারাদিন ধরে এক যোগ সেশনের আয়োজন করেছিল যোগা অ্যান্ড হ্যাপিনেস, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো নেওয়া হবে বলেই জানান সংস্থার কর্ণধার শিশির বিশ্বাস। আর মনে হয় আজকের দিনে যেটা আমি বলতে চাই যে যোগাটা কিন্তু ভীষণ ভীষণ দরকার, কারণ আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফিল্ডে, সেটা ধরুন যারা বাইরে কাজ করি তারা বা যারা হাউসওয়াইফ তাদেরও আমি বলবো যে ভীষণ স্ট্রেসফুল একটা লাইফ কিন্তু আমরা লিড করছি, প্লাস আমাদের চারপাশে এত পলিউশন এত কিছু। তো সেই জায়গা থেকে নিজেকে সুস্থ রাখতে গেলে, নিজেদেরকে ভালো রাখতে গেলে, শান্তি বজায় রাখতে গেলে সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। এবং নিজেকে ভালো রাখতে গেলে শুধুমাত্র কিন্তু মেডিকেশন হবে না, যেটা ন্যাচারাল থেরাপি আমরা যেটাকে বলি সেটা হচ্ছে, বা ন্যাচারাল হিলিং সেটা হচ্ছে যোগা। যোগা কিন্তু ইটস এ লং টার্ম একটা প্রসেস, এমন নয় যে আজকে করলাম কালকে করলাম না ব্যাস আমার হয়ে গেল, না সেটা না, ইটস নট লাইক জিম। তো আমার মনে হয় যোগাটা প্রত্যেকের করা উচিত, কম বেশি যতটুকু টাইম পাবেন। আজকের যুগে দাঁড়িয়ে ভালো রাখতে গেলে, নিজেকে সুস্থ রাখতে গেলে, ফিট রাখতে গেলে যোগাটা ভীষণভাবে করা উচিত। এবং আমি যেহেতু নিজে এটার সঙ্গে অনেক বছর ধরে জড়িয়ে রয়েছে, শুধুমাত্র নাচ না, যোগাটার সাথে অনেক বছর জড়িয়ে রয়েছে, এটা কিন্তু একটা আমার ডেলি রুটিন হয়ে গেছে। আমরা যেমন সকালে ব্রেকফাস্ট করতে ভুলি না বা দুপুরে লাঞ্চ করতে ভুলি না, সেরকম প্লিজ যোগাটাকে একটা রুটিন করে ফেলুন এবং প্রপার জায়গা থেকে ট্রেনিংটা নিন। আমি একটাই রিকোয়েস্ট করবো সবাইকে যে ইউটিউব দেখে বা যে কোনো চ্যানেল দেখে কিন্তু দুমদাম জিনিসগুলো করবেন না। একটা প্রপার ডাক্তার দেখিয়ে যেরকম আমরা ট্রিটমেন্ট করাই না, তো সেরকম একটা প্রপার জায়গা থেকে ট্রেনিং নিন, প্র্যাকটিস করুন, তারপরে আপনারা বাড়িতে গিয়ে শিখে নিয়ে করুন। কিন্তু যোগাটা লাইফের একটা পার্ট করুন, যেটা ভীষণ 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 দরকার। আজকে ছিল সোলফুল সানডে, যেটা যোগা অ্যান্ড হ্যাপিনেসের একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম, যেখানে আজকে বিভিন্ন জায়গার থেকে যোগা প্রফেশনাল যারা এবং যোগা প্র্যাকটিশনার তারা এসেছিল এবং তারা পুরো দিনের যোগ অভ্যাস করলো এবং আমাদের এখানে তাদের যৌগিক ওয়ে অফ খাদ্য খাবার সমস্তটাই তারা এখানে অভ্যাস করলো এবং তারা তাদেরকে আমরা সার্টিফাইও করলাম একদিন ওয়ার্কশপে জয়েন করার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।